ভয়ে টানা পড়েন। কাকে বাঁচানো যায়, মা নাকি নবজাতক? ধন্দে পড়ে যায় পরিবারের লোকজন, নানান জায়গায় খোঁজ খবর শুরু করে পরিবার, কোথায় সুস্থভাবে নবজাতকের জন্ম হতে পারে। একের পর এক হাসপাতালে পরিবারের লোকজন খোঁজ খবর নেওয়া শুরু করে, কিন্তু কোনো হাসপাতালই এই রকম মুমূর্ষ রোগীকে ভর্তি নিতে চাননি। অবশেষে গত 12 জুলাই দুর্গাপুরের অন্যতম নাম করা হাসপাতাল বিবেকানন্দ হাসপাতাল রোগীকে ভর্তি নেয়। রোগী ভর্তি করানোর পরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় চিকিৎসা। ডাক্তার থেকে শুরু করে হাসপাতাল কর্মী কর্তৃপক্ষ প্রত্যেকেই নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা চালায় মা ও নবজাতকের জীবন রক্ষা করার। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর সৌগত সরকার বুঝতে পারেন রোগীর জরায়ুতে অজস্র টিউমার রয়েছে। এরই পাশাপাশি 7 মাসের মাথায় প্রসব যন্ত্রণা ওঠে রোগীর। পরিবারের সাথে আলোচনা করে 13 জুলাই ডাক্তারবাবু লড়াইয়ের ময়দানে নামেন। ডাক্তারবাবু সহ হাসপাতালের প্রচেষ্টায় জীবন মরণ লড়াইয়ে অবশেষে জীবন যুদ্ধে জিতে যায় মা ও নবজাতক। সুষ্ঠুভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় নবজাতক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রথম সন্তান হওয়ার দীর্ঘ প্রায় 15 বছর পর দ্বিতীয় সন্তান ধারণে সক্ষম হয়েছেন দুর্গাপুর বিধাননগর হাউজিং কলোনির বাসিন্দা বছর 39-এর তনুজা মল্লিক। বর্তমানে মা ও সন্তান দুজনই বিপদমুক্ত। দুর্গাপুর বিবেকানন্দ হাসপাতালের এই সাফল্যে খুশি রোগী সহ হাসপাতাল কর্তৃপক্ষ। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে এবং আমার মানে আশাই ছিল যে আমি ঠিক হবই, এটা আমার নিজের ওপর ভরসাও ছিল এবং ডক্টরদের যেরকম ভাবে যে নির্দেশ দিয়েছিল সেই ডক্টররা আমি সেইভাবেই আমি করেছি, আমার কোনো অসুবিধা হয়নি এতে। সেটা ধরো ও মানে ভগবান বলে না, ডক্টর ভগবান, সেরকমভাবে তুলনা করতে হয়, ভগবানের আশীর্ মানে সে ভগবানকে পাওয়ার মতন, ভগবানই যেন আমার বাচ্চাকে এবং আমাকে সুস্থ করে রেখেছে। না না, 7 মান্থ থেকে আমার কমপ্লিকেশন শুরু হয়েছিল, একদম 31-এ আমার বেবি হয়েছে, 31 উইকে 31 উইকে বেবি হয়েছে এবং বেবি জল শুকিয়ে গেছিলো, ফ্লুইড কমে গেছিলো শরীরে, তো তার জন্য বেবিকে তুলতে হয়েছিল, কিন্তু এদিকে বেবি ইনম্যাচুরেট এখন, তো বাচ্চাও এখনও সুস্থ আছে, আমিও সুস্থ এটাই, এবং আমার অনেকগুলো তার সাথে একসাথে অনেক ক্রিটিক্যাল অপারেশনও হয়েছে তার সাথে, বা কী বলে সিজার হয়েছে এবং তার সাথে আমার ফাইব্রয়েড অপারেশন হয়েছে এবং লাইজেশনও হয়েছে। হসপিটালের তো সবাই মানে এতটাই হেল্পফুল করেছে যে সারাদিনই আমাকে কিন্তু ওরা দেখাশোনা এবং প্রতিনিয়ত দেখা, খবর নেওয়া, এগুলো কী লাগবে কি না, কী অসুবিধা হচ্ছে তা দেখা দেখা, এরকম সবাই করে গেছে, এটা অসুবিধা কিছু আমার হয়নি হসপিটাল নিয়ে, খুব ভালো, এরকম স্টাফ সবাই ভালো। এই খুশি তো মাপা যায় না, তবে সত্যি ভীষণ খুশি হয়েছি। বাচ্চাটির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যেরকম সম্ভব ছিল না তাকে ফিরিয়ে দেওয়া, আমাদের ইচ্ছে, আমাদের শক্তি আর ভগবানের আশীর্বাদ, এই তিনটা আমি খুব বিশ্বাস করি। আমাদের ডাক্তাররা অপরিসীম তার পেছনে পরিশ্রম করেছেন, আমাদের আরও যারা সবাই অ্যালার্ট যারা রয়েছে তাদের সাথে সবাই মিলে ভীষণভাবে চেষ্টা করে বাচ্চাটিকে ফিরিয়ে দিয়ে আমরা যে এত খুশি হয়েছি এটা আমি আপনাকে বোঝাতে পারছি না। আশা করি ভবিষ্যতে আরও এর চেয়ে ভালো কাজ আমরা করতে পারবো। দেখুন, যেটা বড় ব্যাপার, 13 তারিখ ডেফিনেটলি সার্জারি মানে এটা সিজারিয়ান সেকশনই হয়েছিল আমাদের কাছে, পেশেন্টের পারমিশন নিয়ে আমি পেশেন্টের নাম নিচ্ছি, তনুজা মল্লিক, বয়স হচ্ছে 39 বছর বয়স। সব থেকে বড় সমস্যা যেটা ওনার ছিল সেটা হচ্ছে ওনার 15 বছর ধরে ওনার ইনফার্টিলিটি ইস্যু ছিল। 15 বছর পর উনি ওনার প্রেগনেন্সি আসে এবং যথেষ্ট খুশি ছিল। যখন পেশেন্ট আমরা দেখা শুরু করি, আমি যখন পেশেন্টকে পাই আমার কাছে, তখন দেখি যে পেশেন্টের অ্যাসোসিয়েটেড অনেক মেডিকেল কন্ডিশনস ছিল যেগুলো ক্রিটিক্যাল ছিল প্রেগনেন্সির জন্য। যেমন প্রথম পয়েন্ট, পেশেন্ট একটু ওভারওয়েট ছিল এবং আমরা সবাই জানি যে প্রেগনেন্সিতে ওভারওয়েট অনেক রকমের সমস্যা কিন্তু তৈরি করতে পারে। সেকেন্ড পয়েন্ট ছিল
যে পেশেন্টের আগের বাচ্চা সিজারে ছিল, পেশেন্টের আগের বাচ্চা আছে, এবং চাপের বাচ্চা সিজার হওয়ার জন্য এবার ফুলটা সিজারের জায়গাতে আটকে ছিল, লোয়ার সেগমেন্টে ছিল, ফুলটা জ্বরের নিচের দিকে ছিল, যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে প্লাসেন্টা প্রিভিয়া বলে থাকি। এটা ডেফিনেটলি একটা ড্রেডফুল কন্ডিশন, কারণ প্লাসেন্টা প্রিভিয়া এই ফুল যদি উপর দিকে না ওঠে তাহলে যে কোনো সময় কিন্তু মায়ের ক্ষেত্রে ব্লিডিং হতে পারে, এবং শুধু বাচ্চা না মায়ের জন্য এটা জীবনহানি আশঙ্কা থাকতে পারে। থার্ড পয়েন্ট যেটা ছিল যে জরায়ুর মধ্যে অনেক কটা টিউমার ছিল পেশেন্টের, যেটাকে আমাদের ওয়ার্ডে আমরা বলি ফাইব্রয়েড। তো ফাইব্রয়েড ইউটারাস থাকার জন্য বাচ্চার গ্রোথ অনেক সময় কম্প্রোমাইজড হয়, এবং হয়তো এটার জন্য হতে পারে যে ফুলটা নিচের দিকে রয়ে গেছিল আর উপর দিকে আর ওঠেনি। সবার লাস্টে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে অল অফ এ সাডেন 7.5 মাসে পেশেন্টের জল ভাঙা শুরু হয়, এবং যেহেতু ফুল নিচের দিকে ছিল হাতা করে ব্লিডিং হওয়া শুরু হয়। তাহলে আমরা কি দেখলাম, 39 বছর বয়সের একজন ভদ্রমহিলা, অনেক কষ্ট করে পাওয়া সন্তান, 7.5 মাস হতে চলেছে, ফুল নিচের দিকে আছে, জরায়ু ভর্তি টিউমার, এবং তারপর অল অফ এ সাডেন জল সাডেনলি জল ভেঙে গেছে, যেটাকে আমরা পিপিআরএম আমাদের মেডিকেল টার্মে বলে থাকি। ডেফিনেটলি ক্রিটিক্যাল আমাদের কাছে, কারণ যেদিকে প্রবলেম হোক না কেন মা এবং বাচ্চা দুই থেকে ব্যাপারটা রিস্কি। বাচ্চা রিস্কি, তার কারণ হচ্ছে যে বাচ্চা পুরোপুরি ম্যাচিওর নয়। মায়ের দিক থেকে রিস্ক কোথায়, ফুলটা নিচের দিকে আটকে আছে, যেখানে আগে সিগার রয়েছে, মায়ের জরায়ু ভর্তি টিউমার আছে, এবং মায়ের বয়স অনুযায়ী জরায়ুর সংকোচন হতে সমস্যা হতে পারে, যার জন্য অতিরিক্ত ব্লিডিং, এবং এমনও মানে সময় আমাদের ড্রাস্টিক ডিসিশন নিতে হয় মায়ের জরায়ু কেটে বাদ দেওয়ার জন্য, যেটাকে আমরা হিস্টেরেক্টমি বলে থাকি। পেশেন্ট পার্টি যথেষ্ট কনফিডেন্স ছিল আমাদের উপর, সেই জন্য আমরা এই কেসটা, আমি কেসটা বিবেকানন্দ করার সাহস দেখাতে পারি, কারণ বিবেকানন্দর যে সুন্দর পরিকাঠামো এবং তার উপর ভরসা রেখে এই কেসটা আমরা এখানে নিই, প্রত্যেকটা সদস্য আমরা অ্যাক্টিভেটেড হই, কারণ এটা একটা টিম ওয়ার্ক, এটা একা আমি কিছু বলে নিই, এখানে আমরা এখানে নার্সিং স্টাফ থেকে শুরু করে আমার ওয়ার্ড বয় থেকে শুরু করে আমার ওটি টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই একটা কনজয়েন্ট, ইনক্লুডিং পেডিয়াট্রিশিয়ান মানে বাচ্চাদের ডাক্তারবাবু, সবাই আমরা একসাথে সম্মিলিতভাবে এই কেসটাকে দিকে ঝাঁপিয়ে পড়ি, এবং 13 তারিখ দুপুরবেলা নাগাদ আমরা সাকসেসফুলি ওটিটাকে কমপ্লিট করতে পারি। আমার ক্ষেত্রে জরায়ু বাদ দেওয়ার মতন সমস্যা তৈরি হয়নি, যেটা করা হয়েছিল সেটা হচ্ছে জরায়ুর ভেতরে অনেক কটা টিউমার ছিল, তাদের মধ্যে আমরা কিছু টিউমার বাদ দিতে পেরেছি সাকসেসফুলি, এটা আমাদের প্রবলেম হচ্ছিল অপারেশন করার ক্ষেত্রে, এবং আনইভেন্টফুলি মোরালেস 1.5 ঘন্টার মধ্যে আমরা অপারেশন কমপ্লিট করতে পেরেছি, মাকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি অজ্ঞান করা থেকে, এবং বাচ্চার ক্ষেত্রেও এনআইসিউতে বাচ্চা আছে, এবং লাস্ট খবর অনুযায়ী এখনো পর্যন্ত বাচ্চা স্টেবল আছে, এবং আশা করি আমরা সুস্থ বাচ্চা ও সুস্থ মা কালকে ছুটি দিতে পারব। একজন ডক্টর হিসেবে এই যে একটা সাকসেসফুল অপারেশন, আপনার কি রকম লাগছে বাচ্চা এবং মাকে সুস্থভাবে ফিরিয়ে দিতে পারবেন এই যে জায়গাতে এসে? এটার এমন একটা অনুভূতি যেটা হয়তো কোনোদিন যদি আমি ডাক্তার না হতাম, চিকিৎসক না হতাম, তখন বুঝতে পারতাম না। আমরা নিজে, আমি পার্সোনালি মনে করি আমরা সবাই হচ্ছি সোশ্যাল অ্যানিমাল, সোসাইটির মধ্যেই থাকি, এই সোসাইটির মধ্যে ছোট ছোট এই চাওয়া পাওয়া, তাদের মধ্যেই আমাদের ছোট ছোট অনুভূতি, ছোট ছোট খুশি লুকিয়ে আছে। যখন আমরা দেখতে পারি যে তনুজার চোখে মুখে যে কৃতজ্ঞতা ফুটে উঠছে, না ডাক্তারবাবু আপনি ছিলেন, যখন উনি, আমার এখনো মনে আছে উনি যখন অপারেশন টেবিলে আমি তুলছিলাম, তখন আমি বলেছিলাম তনুজা তুমি কি ভয় পাচ্ছ, তুমি একটা কথাই বলো ডাক্তারবাবু আপনি তো আছেন, কোথাও গিয়ে একটা দায়িত্ব চলে আসে, চরম দায়িত্ব। মেডিকেলে অনেক প্রবলেম হতে পারে সেটা আমরাও জানি, তারা হয়তো মেনে নেবেন যদি কোনো অ্যাডভার্স ইভেন্ট যদি হয়, কোনো অ্যাডভার্স আউটকাম যদি হয়, কিন্তু প্রত্যেকজন ডাক্তার প্রত্যেকটা ইনস্টিটিউট সবসময় চেষ্টা করে বেস্ট রেজাল্ট বেস্ট আউটকাম দেওয়ার জন্য, এবং আজকে যখন সেটা দিতে পারছে আমার তো মনে হয় না যে কোনো টাকা কোনো আলাদা রকম যেটা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, এই খুশির মুহূর্তটা যেটা আমরা দিতে পেরেছি আগে পেশেন্টদের, তার চোখে মুখে যে খুশির একটা তেল বা একটা বলতে পারেন একটা ছটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমার মনে হয় না অন্য কিছু থেকে পাবো, এটাই জীবনের সেরা প্রাপ্তি।
দুর্গাপুর কি ধীরে ধীরে মেডিকেল হাব হয়ে উঠছে, কি মনে করছেন? না, ডেফিনেটলি দুর্গাপুর আমাদের বিগত যদি আমি ধরি 2008 সাল, 2010 সাল, এই ফেজের আগে যে জায়গা দাঁড়িয়ে ছিল, আমার দুর্গাপুরের জন্ম, দুর্গাপুরের পড়াশোনা, দুর্গাপুরই বড় হয়ে ওঠা, সেখান থেকে যদি আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখি, দুর্গাপুর ডেফিনেটলি মেডিকেল হওয়ার মতন জায়গা শুধু নয়, আমার তো মনে হয়, এবং আমি এটা বলেও থাকি যে আজকে যেখানে হয়তো আমরা সাউথে দৌড়ে যাচ্ছি, যেখানে আমরা ব্যাঙ্গালোর দৌড়ে যাচ্ছি, যেখানে মনে হচ্ছে কোনো উন্নত ধর চিকিৎসা, উন্নত ধর পরিষেবা ওখানে আছে, হয়তো আছে, কিন্তু দুর্গাপুর কিন্তু কোনো অংশে কিন্তু কম নেই। বিবেকানন্দের মতন জায়গা, বিবেকানন্দ ছাড়াও এখানে আরো বড় বড় হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে, তারা প্রতিনিয়ত কিন্তু নিরলসভাবে একটাই চেষ্টা করে চলেছে, প্রত্যেকজন স্বাস্থ্যকর্মী, ইনক্লুডিং ডাক্তার, ইনক্লুডিং টেকনিশিয়ান, ইনক্লুডিং ওয়ার্ড বয়, ইনক্লুডিং ম্যানেজমেন্টের লোক, সবাই একটা চেষ্টা করে চলেছে যে আমরা যেন আরো উন্নত ধরনের পরিষেবা দিতে পারি। সেখানে সরকারেরও আমাদের সাহায্য রয়েছে, বিভিন্ন রকম পেশেন্টদের ফ্রেন্ডলি বিভিন্ন রকম স্কিম নিয়ে এসেছে, তো সেগুলো আমাদের দুর্গাপুরে প্রত্যেকটা হাসপাতাল সেটা অ্যাড্রেস করছে, কারোর কোনো হাসপাতালে এগেনস্টে কোনো কমপ্লেন নেই, সেভাবে কমপ্লেন নেই। তো মেডিকেল হওয়ার জন্য যোগ্য দাবিদার নিশ্চয়ই দুর্গাপুর, পশ্চিমবাংলার দিকে, এমনি কোনো সন্দেহ নেই কলকাতার পরে। জায়গা এখনো পর্যন্ত দুর্গাপুর এসে পৌঁছাতে পারেনি, তবে এটা যেহেতু আমাদের লক্ষ্য অ্যাজ এ দুর্গাপুরিয়ান হিসাবে, যে আমাদের সিটিকে আমরা একটা স্মার্ট সিটি, গ্রিন সিটি করার উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি, দুর্গাপুর এমনিতে নিট অ্যান্ড ক্লিন সিটি, তো স্মার্ট এবং গ্রিন সিটি হওয়ার দিকে যেমন আমরা এগিয়ে চলেছি প্রতিনিয়ত প্রত্যেকটা দুর্গাপুরবাসী হিসাবে, সেভাবে ডাক্তার হিসাবে দুর্গাপুর আমরা বলতে পারি যে আজকে হয়তো আমি র্যাঙ্কটা দিতে পারবো না, একটু ডিসঅর্গানাইজড রয়েছি আমরা, তো আশা করি 5 থেকে 7 বছরের মতন পুরো সিস্টেমটা যখন আরো কোলাবোরেশনটা আরো বেটার হবে, নিশ্চয়ই একটা প্রথম অন্তত 10 না হোক প্রথম 50টা বেস্ট হেলথ কেয়ার জায়গার মধ্যে ইন্ডিয়ান মধ্যে অন্তত নিশ্চয়ই দুর্গাপুর উঠে আসবে। আপনি যেটা বললেন দক্ষিণী চিকিৎসার সমান, মানে কিছুটা ইনফ্রাস্ট্রাকচার দুর্গাপুরে ধীরে ধীরে তৈরি হচ্ছে, সেই জায়গায় বিবেকানন্দ হসপিটালকে আপনি কতখানি ভূমিকায় রাখছেন? বিবেকানন্দ হাসপাতাল স্বাভাবিকভাবেই সব থেকে বড় প্রতিবন্ধকতা যেটা ছিল সেটা হচ্ছে জায়গা। আপনি মাথায় রাখবেন দক্ষিণে বড় বড় যে কোনো হাসপাতাল অনেক বড় জায়গা জুড়ে, সেখানে বিবেকানন্দ হাসপাতাল জায়গা ডিফিনেটলি একটা স্কার্সিটি আছে, তবে এটাও মাথায় রাখতে হবে যে বিবেকানন্দ হাসপাতাল আমার যতদূর মনে হয় সিন্স 2006-2008 থেকে উপস্থিত এবং গর্বের সাথে মাথা তুলে প্রতিনিয়ত কাজ করে চলেছে। বিবেকানন্দ শুধু দুর্গাপুরের লোকেদের জন্য নয়, আমি এখানে কাজ করার সূত্রে দেখেছিলাম বহু দূর দূরান্ত থেকে, যেমন আসানসোল থেকে, ঝাড়খণ্ড থেকে, ইনফ্যাক্ট বুধবুধ মানগড় থেকে, বড়জোড়া থেকে, বাঁকুড়া থেকে, গাদা পেশেন্ট কিন্তু এখানে চিকিৎসা করিয়ে যাচ্ছে। বিবেকানন্দ অতটা প্রচারের দিকে তাকায় না, বিবেকানন্দ তাই হয়তো অনেক সাধারণ লোকের ব্যাপারে সেটা আইডিয়া নেই যে কতটা ভালো কাজ এখানে হচ্ছে। এখানে নিউরো সার্জারি, অর্থোপেডিক্স থেকে গাইনোকোলজি তো ডেফিনেটলি আছে, অ্যাডভান্স টেনাইসি যেটা আমরা গাড়ির ক্ষেত্রে বলি সেটা আছে, তো বিবেকানন্দ যেহেতু নিজের প্রচার বিমুখ, যেটা আমি নিজে ফিল করেছি, খুব একটা প্রচারের দিকে এগোয় না, নিজের মতন কাজ করে চলে, মাথা নিচু করে কাজ চলে করে চলে, তার জন্য আমরা বিবেকানন্দ সম্বন্ধে হয়তো অতটা জানি না, বাট অ্যাজ চিকিৎসক হিসাবে তো আমি ডেফিনেটলি খুবই স্যাটিসফাইড বিবেকানন্দর পরিষেবা নিয়ে। দুর্গাপুর থেকে টিভি নিউজ 10 এর বিশেষ প্রতিবেদন।